শনিবার বিশেষ সেমিনার মুর্শিদাবাদ পুলিশের। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং সাইবার সচেতনতা বৃদ্ধিতে এই সেমিনারের আয়োজন। জেলার ২৫টি কলেজের ছাত্রছাত্রীদের সাইবার সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশের সুপার কে সাবারি রাজকুমার, সাইবার দপ্তরের আধিকারিক ডিএসপি, অ্যাডিশনাল এসপি ট্রাফিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং সাইবার সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার মুর্শিদাবাদ পুলিশে। জেলার ২৫টি কলেজের ছাত্রছাত্রীদের এদিন সাইবার সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়। ব্যাংক জালিয়াতি বিষয়ে বিভিন্নভাবে প্রতারণা, ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতারণা, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রতারণার বিষয় সহ আরও বিভিন্ন বিষয়কেই তুলে ধরা হয় এদিনের আলোচনায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, সাইবার দপ্তরের আধিকারিক ডিএসপি বিদিত মণ্ডল, অ্যাডিশনাল এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা, পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন এদিন। সাইবার আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে কেউ সাইবার ক্রাইমের শিকার হলে 1930 এই টোল ফ্রি নম্বরে ফোন করেই জানাতে পারবেন অভিযোগ। সব রকমভাবে সহযোগিতা করা হবে, তবুও জনগণের সজাগ থাকা এবং সচেতন হওয়া অত্যন্ত জরুরি। কোনোভাবেই যাতে প্রতারণা চক্রের ফাঁদে পা না দেওয়া যায় সে ব্যাপারে অবশ্যই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বর্তমান সময়ে। ফাইন্যান্সিয়াল ফ্রড হলে স্যার বা এমনি আছে 1930-তে ইমিডিয়েটলি ফোন করে ওটা জানানো উচিত। সেখানে যদি ইন্ট্রানজিট যদি টাকাটা থাকে স্যার, ওটা লক হয়ে কিন্তু তিনি ফেরত পাবেন, আর না হলে যে লোকাল থানা বা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে সেখানে জানালে ওটা একটা বিধান আছে। আমাদের সাইবার পুলিশ স্টেশন মুর্শিদাবাদ পুলিশ জেলার সেটা খুব এফেক্টিভলি কাজ করছে। আমরা আবেদন জানাচ্ছি জেলারবাসী সবাইকেই, এনি ইস্যু ইমিডিয়েটলি রিলেটেড টু সাইবার সিকিউরিটি আমাদের সাইবার থানাতে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যেটা গভর্নমেন্টের 1930 যে কল নম্বর আছে, এটা একটা হেল্পলাইন নম্বর, ভেরি ইউজফুল। যদি কোনো ফিনান্সিয়াল ফ্রড যদি হয়ে থাকে ইমিডিয়েটলি এই নম্বরে যোগাযোগ করলে যারা পুলিশ পার্সোনাল হু অ্যাটেন্ড দে উইল টেক দ্য ডিটেইলস অ্যান্ড দে উইল মেক অল কন্ট্যাক্টস। সাইবার সংক্রান্ত যে সমস্ত লিঙ্কগুলো আছে সেখানে, সাইবার সংক্রান্ত লিঙ্কগুলোতে যে লিঙ্কগুলো পাঠায় সেগুলো সম্পর্কে যদি না জানি তাহলে সেগুলোতে আমরা ক্লিক করার ফলে আমাদের ডেটাগুলো তাদের কাছে চলে যায় এবং তারা যে সমস্ত আমাদের অ্যাকাউন্ট বা অন্যান্য যে পার্সোনাল আইডেন্টিগুলো আছে সেগুলো নিয়ে মিস ইউজ করতে পারে। তো আমরা যদি সাইবার ক্রাইম সম্পর্কে জেনে থাকি তো আমরা সেই লিঙ্কগুলোকে ক্লিক করার আগে চেক করে নেবো যে সেগুলো সঠিক কিনা বা সেগুলো আমাদের পক্ষে রাইট কিনা। তো আমরা যদি এটা সম্পর্কে জানি তাহলে আমরা সেটা সাইবার ক্রাইমকে এড়িয়ে চলতে পারবো। সোশ্যাল মিডিয়াতে মিস ইউজগুলো হয় সেগুলো সম্পর্কে আরও বেশি জানলাম। তাছাড়া আমাদের অনেক কিছু মানে জানার ছিল, সেগুলো স্যাররা আমাদের অনেক কিছু মানে আমাদেরকে আরও বলে দিলেন এবং যেগুলো আমাদের আরও অ্যাওয়ার করার দরকার অন্য, মানে আমরা হয়তো শিখে গেলাম, অনেকে আসেনি আমাদের কলেজ বা স্টুডেন্ট থেকে, তারা আরও মানে বেশি তাদেরকে জানাতে পারবো গিয়ে এবং আমার বাড়ির আশেপাশের সমস্ত এতে। এবং যেগুলো যে কন্টেন্টগুলো আলোচনা ছিল সেগুলো অনেক ইনফরমেটিভ ছিল,